আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মিস চশমিস এলু হকচকিয়ে তাকায়, বিস্মিত কণ্ঠে বলে, বলুন। ইফাস প্রসন্ন হাসে, এলুর উদ্বেগ চাহনি। ইফাস পকেট থেকে মুঠো করে বের করে, হাত মেলে তা উন্মোচন করে এলুর সামনে। অ্যান্টিক রঙের লাভ শেপের একটি লকেট। ইফাস নিরুদ্বেগ ভঙ্গিতে বলে, এটা তোমার, পরে। এলু নিষ্পৃহ চোখে তাকায়, ক্ষীণ গলায় বলে, এটা কেন, আপনি এসব কেন দিচ্ছেন? ইফাস কথা না বাড়িয়ে নিচেই এগিয়ে গিয়ে পরিয়ে দেয় গলায়। দমবন্ধ হওয়ার উপক্রম হলো ইলুর। ইফাস পরিয়ে দিয়ে ছট করেই সরে আসে, অনুরাগী গলায় বলে, কখনোই খুলবে না, সবসময় যেন এটা তোমার গলায় থাকে, যাও। এলু চলতি করেই নেমে চলে যায়। ইফাস সিটে মাথা এলিয়ে বসে, মোবাইল বের করে সামনে তোলে। ততক্ষণে এলুর লকেটে লাগানো মাইক্রোচিপ কানেক্ট হয়ে যায় মোবাইলের সাথে। বাঁকা হাসে ইফাস, সরু কণ্ঠে বলে ওঠে, তোমায় নিয়ে আর কোনো রিক্স আমি নেব না চন্দ্রা। তোমার প্রতিটি নিঃশ্বাসও আমি আমার স্পন্দনে গেঁথে রাখব। আকাশ মেঘমুক্ত হলেও রাস্তাঘাট কাদা, রাস্তার এপাশ ওপাশ সব পাশেই পানি জমাট বেঁধে আছে। সু উচ্চ ভবনের পাঁচতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সে কর্দমাক্ত আধ ভেজা রাস্তা দেখছে। চেয়ে থাকতে থাকতেই মনে পড়ে যায় এক রাতের কথা। আরাফের সাথে দেখা করতে এমনই এক আধ ভেজা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার কাছে গিয়েছিল। আরাফ সেদিন তাকে সরিও বলেছিল, সময়টা সুন্দর ছিল। তো সে চড়ে শ্বাস টেনে দম ফেলে, আরাফ কি পৌঁছে গিয়েছে? না না, এত তাড়াতাড়ি তো পৌঁছানো সম্ভব না। তুষির অবচেতন মন শুধু আরাফকে নিয়েই ভেবে গেল। নিশাত পাশে এসে দাঁড়িয়েছে মাত্র। তুষিকে অন্য মনস্ক দেখে ক্ষীণ সুরে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস এত? তুষি চমকে তাকায়, নিশাতকে দেখে জিজ্ঞেস করে, এসছিস তুই, পরীক্ষা কেমন হয়েছে তোর? নিশাত খানিকটা উচ্ছ্বসিত হল, চোখ মুখ উজ্জ্বল করে ফেলল, বলল, বেশ ভালোই হয়েছে, আজকের প্রশ্নগুলো সহজ ছিল। তুষি এক ভ্রু উছিয়ে তাকালো, চোখ ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করল, তোকে কি পড়াশোনায় তাবিজ করেছেন নাকি? নিশাত অকপটে জবাব দেয়, না, রিড করেছে। তুষি হতবাক হয়ে যায়, কি বলে এমি? তুষি সিরিয়াস হয়ে বলে, রিড ভাইয়া কি কবিরাজ নাকি? এই জন্যই তো বলি, তোদের এত সম্পত্তি কেন, কবিরাজি করেই দিন চলে তোদের। নিশাত হেসে ফেলে তুষির কথায়, তুষিও খানিক হেসে চুপ করে আবারও নিচে তাকিয়ে থাকে। নিচটাই বেশ ভিড় দেখা যাচ্ছে, এখনো পরীক্ষার সময় শেষ হয়নি, আর শেষ হওয়া অবধি বাইরে যাওয়া যাবে না। নিশাত পর্যবেক্ষণ করল তুষিকে, একটু সময় নিয়ে বলল, আরাফ ভাইয়া তো আজকেই চলে গিয়েছে নিউইয়র্ক, কবে আসবে যেন? তুষি উদাসীন গলায় বলল, দু সপ্তাহ পর। মন খারাপ? তুষি নিরুদ্বেগ চোখে তাকায়, কেমন যেন তার চোখ দুটো। নিশাত কথা ঘুরিয়ে বলল, মন খারাপের তো কিছুই নেই, ভায়া তো একেবারে যায়নি, কিংবা অনেক বছরের জন্যও না, মাত্র দুই সপ্তাহ। তুষি চোখে হাসল, বলল, সেসব বাদ দে, তোদের কথা বল, তোদের তো একদম প্রেম জমে ক্ষীর, মানুষ দেখলে ভাববে রিদ ভাইয়া তোকে সত্যি সত্যি তাবিজ করছে। নিশাত এ পর্যায়ে উদেশ হল, রেলিংয়ে হাত ঠেকিয়ে বলল, আর প্রেম, উনি তো পড়া ছাড়া আর কিছুই দেখে না, সারাক্ষণ পড়া আর পড়া, আমার দিকে কোনো নজরই নেই। তুষি ভ্রু কুচকে বলে, তোর দিকে নজর না দিলে আবার তোর পড়া নিয়ে ভাবতো নাকি, তোরা দুই ভাই বোনই তার ছেঁড়া। নিশাত ঠোঁট ভেঙে তাকালো, তুষি ভাবুক চোখে তাকিয়ে অভিজ্ঞ গলায় বলল, এভাবে না, আকর্ষণ পেতে চাইলে আকর্ষিত করতে হবে রে হাদারাম। নিশাত চকিতে জিজ্ঞেস করে, কিভাবে? তুষি বেশ ভাবল, অতঃপর বলল, এই ধর তুই তো রান্না বান্না পারিস না, কিন্তু এক মগ ভরে
কফি তো বানাতে পারিস, তো তুই কি করবি? কোনো এক রাতে এক মগ গরম গরম কফি বানিয়ে রিদ ভাইয়ার সামনে যাবি, গিয়ে কফি সামনে তুলে আবেদনময়ী ভঙ্গিতে বলবি, তুমি আমার ব্ল্যাক কফি, আমি তোমার সুগার, তুমি আমার কোকা কলা, আমি তোমার বার্গার, তোমার ওই হার্টনেসে জ্বলে পুরে ছারখার, তোমায় খুব দরকার, ব্যাস এমনভাবে বলবি, এক কথায় কেল্লাফতে। নিশাত নাক কুচকাল, চোখ মুখ লাল করে বলল, ছি তুষি, এইসব বলবো আমি ওনাকে? তোর মাথা খারাপ, কি ভাববেন উনি? বলতে বলতেই নিশা দুই হাতে মুখ চেপে ধরল, তুষি চোয়াল ঝুলালো, মুখ ভেঙিয়ে পড়ল, আহা মরণ, এমনি লজ্জা পাইলে জীবনেও আকর্ষিত হবে। নিশাত ঢোকিলে বলল, আর কোনো উপায় নেই, মানে আমার কেমন যেন ভয় লাগে এসব বলতে, সহজ সাবলীলভাবে কিছু বল যেটা আমার দ্বারা হবে। তুষি ভাবল অনেকটা, ততক্ষণে ঘন্টাও বেঁচে গেল, তুষির মাথায় চট করে খেলে গেল বুদ্ধি, নিশাতের হাত ধরে বলল, প্রথমত রান্না করবি রিদ ভাইয়ের পছন্দ মতো, এবার রান্না যেভাবেই হোক শিখবি, কীভাবে শিখবি সেটা আমি জানি না, মাথা খাটাবি, যেদিন রিদ ভাইয়া অফিসে থাকবে সেদিন রাঁধবি, তারপর সেই এক সাজ দিবি, সাজ দেখে যেন রিদ ভাইয়া বাদে সবাই বেহুশ হয়ে যায়। নিশাত কথার ফাঁকে প্রশ্ন করল, কেন রিদ বাদে কেন? তুষি নিশাতের মাথায় গাঁটটা মেরে বলল, রিদ ভাইয়া বেহুশ হলে আকর্ষিত হবে কে, রণবীর সিং? নিশাত মাথা নেড়ে না করে, তুষি আবারও বলল, তারপর সেজে গুজে একদম রানী সাহেবা সেজে ওই খাবারগুলো নিয়ে বেরিয়ে পড়বি, তারপর রিদ ভাইয়ের অফিসে গিয়ে একদম চমকে দিবি, রিদ ভাইয়া চমকে গিয়ে মুখ হাঁ করতে এই খাবার ঢুকিয়ে দিয়ে বলবি, তোমার জন্য জান প্রাণ দিয়ে রান্না করেছি, একটু বলো তো জান কেমন হয়েছে, দেখবি নিউটনের সূত্রের মতো কিভাবে চুম্বকের মতো আকর্ষিত হয়। নিশাত উজ্জ্বল চোখে তাকায়, জল মলিয়ে জিজ্ঞেস করে, এভাবে হবে? আফসোস হবে। নিশাত খুশিতে লাফিয়ে ওঠে, তুষির হাত ধরে বলে, তাহলে আজকেই ট্রাই করব, তাড়াতাড়ি চল। তুষিকে যেতে বললেও সে নিজেই দৌড়ে চলে গেল, তুষি হতবাক হয়ে বলল, আস্তে দোস্ত, মরিস না। বিকালটা তুষির ব্যস্ত কাটল, পরশু গণিত পরীক্ষা, কোচিং থেকে আজ কল এসেছে, দুপুর থেকে সন্ধ্যা অবধি টানা কয়েক ঘন্টা ক্লাস করানো হবে। নিশাত ফুসলে উঠে এতে, আজ কিছুটা স্পেশাল করতে চেয়েছিল কিন্তু তার হলো কই, তুষি দুপুরের দিকে বাসায় গিয়ে খেয়ে দিয়ে আবার বেরিয়েছে, আজ সারাটা দিন তার ব্যস্ততায় কাটল, আরাফের বিরহ তার মন অবধি ছুঁয়ে গিয়েও যেন ছুল না। কোচিং থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হলো, তুষি ঘরে গিয়ে সারাদিনের ক্লান্ত শ্রান্ত দেহে বিছানায় শুয়ে পড়ল, শরীরে যেন ক্ষণিকের প্রশান্তি অনুভব করল, চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস টেনে নিল, চোখ মেলল না, অস্পষ্ট সুখ রেন তার নাকে হানা দিচ্ছে। পাঁচ মিনিট পরেই মসজিদ থেকে সুমধুর গুঞ্জন শোনা গেল, তুষি ফট করে তাকালো সিঁদুর মেঘাচ্ছন্ন আকাশে, সূর্য হেলে পড়ছে, কিছুক্ষণ পরেই ধরণী অন্ধকারে ছেয়ে যাবে। তুষি তপ্ত শ্বাস ফেলে উঠে পড়ল, আর এক দফা সাওয়ার নিয়ে বের হলো তুষি, মাথায় তোয়ালে পিছিয়ে আয়নার সামনে দাঁড়াল, তোয়ালে খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলের উপর বসল, ধীরে ধীরে হাত চালিয়ে ভেজা চুল মুছতে লাগল, আনমনা হলো তুষি, আয়নায় তাকিয়ে সারা ঘরে চোখ বোলাল, গতকালও লোকটা এই সময় তার সাথে ছিল, তার কাছাকাছি ছিল, এই যে এখন যদি আরব সাথে থাকত ঠিক এসে তার চুলগুলো মুছে দিত। হুট করে ঘরের লাইট অফ হয়ে গেল, তীব্র শব্দে আকাশ ডেকে উঠল, তুষি হকচকিয়ে উঠল, ঘর অন্ধকার হয়ে গেল চোখের পলকে, তুষি ভয় পেল না, অন্ধকারে সে তেমন একটা ভয় করে না, তুষি মোটেও বিচলিত হল না, আস্তে ধীরে উঠে দাঁড়িয়ে বিছানার কাছে গেল, একটু নিচু হয়ে সঠিক জায়গা থেকে ফোন তুলে ফ্ল্যাশ অন করল, তুষি ফোন টেবিলের উপর রেখে আবারও চুল মুছতে ব্যস্ত হয়ে গেল,
তুষির নিজেকে কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে। কয়েক ঘন্টা হলো আরাফ তার কাছে নেই। সারাটা দিন যেমন তেমন কাটলেও এখন মুখটা হাহাকার করছে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, ক্ষণিক পরপর বিজুলি চমকাচ্ছে। এই সময়টা যদি আরাফ তার পাশে থাকতো তাহলে কেমন হতো? আরাফ কি তাকে একটু আত্র ভালোবাসত? তুষি ঠোঁট গুজ করে ভাবল, অতপর হতাশ শ্বাস ফেলে নিজে নিজেই বলল, শুনেছি এই ওয়েদারকে রোম্যান্টিক ওয়েদার বলা হয়। এমন সময় নাকি জামাই একটু আধটু রোম্যান্টিক মুডে চলে যায়। আরাফ হলে কি করত? রোম্যান্টিক মুডে গিয়ে আমাকে ভালোবাসত নাকি বিজলি চমকানো নিয়ে বিরক্ত হয়ে বলতো, এই বৃষ্টি বেশি বার বেড়েছে, এক থাপ্পড়ের ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। তুষি ফিক করে হেসে উঠল, হাসতে হাসতে নিজেই লুটোপুটি খেয়ে গেল। সত্যি লোকটা একটা জাদ্রেল, কথায় কথায় ডাস্টবিনে ফেলে দেয় আর হুমকি দেয়। পুনরায় বিজুলি চমকালো, সাথে সাথে তুষির হাসিও থেমে গেল। বড় বড় শ্বাস ফেলে তুষি ঢোক গিলল। অভিমান এসে জড়ো হলো মন গহীনে। আরাফ তাকে বলে গেল না কেন? যাওয়ার সময় যদি একটু দেখা করে যেত তাহলে কি খুব বেশি ক্ষতি হয়েছে? তো না, হতো না, একদমই হতো না। বরং তুষি একটু জড়িয়ে ধরতো আরাফকে, একটু ভালোবাসত, কিন্তু কিছুই হলো না। তুষি বিষণ্ন হয়ে আয়না থেকে চোখ সরালো, দীর্ঘ এক শ্বাস ফেলে নজর ঠেকলো ড্রেসিং টেবিলের উপর। ভ্রু কুঞ্চিত হলো তুষির, লাভ শেপের একটা ছোট্ট কাগজ সেখানে রাখা। তুষি বিস্ময় নিয়ে দ্রুত হাতে তা তুলে নিল, তাড়াতাড়ি দুটো ভাঁজ খুলে ফেললো। সরি তুষি, তোমার সাথে দেখা না করে চলে গিয়েছি, ইচ্ছে করেই করেছি, কারণ আমি জানি তখন তুমি মন খারাপ করতে কাঁদতে। তোমার এই ক্রন্দনরত চোখ দুটো যে মারাত্মক তুষি, আমার হৃদস্পন্দন কয়েক সময়ের জন্য থামিয়ে দেয়, তাই না দেখা করে চলে আসতে বাধ্য হয়েছি। তুষি ফ্যাকাশে চোখে তাকিয়ে থাকে, লোকটা এত স্বার্থপর, নিজের কষ্ট হবে তাই না বলেই চলে গেল, আর এখন সে তার কষ্ট হচ্ছে সেই বেলায়। তুষি নাক টেনে কাগজটা দূরে ছুঁড়ে ফেলে, চুল ছেড়ে আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নিতে আরও একটা ছোট্ট কাগজ পায়। এ পর্যায়ে তুষি আবারও ভ্রু কুচকায়, কৌতূহলী হয়ে সেটা হাতে তুলে নেয়। এটাও আরাফের দেওয়া, সেখানে লেখা, মাঝে মাঝে এই চিরুনির উপরও ভীষণ হিংসে হয়, শুধু এটাই না, তোমার সব প্রসাধনীর উপর হিংসে হয়। এরা কতটা নির্বিঘ্নে তোমার ছোঁয়াগুলো পেয়ে যায়। চিরুনি যতবার তোমার চুলগুলো ছুঁয়ে দেয় আমি ততবার পারি না, যতবার কাজল তোমার চোখ ছুঁয়ে দেয় ততবার আমি ছুঁয়ে দিতে পারি না। কেন পারি না জানো? কারণ তোমার অর্ধাঙ্গিনী যে লজ্জাপতি, একটু ছুঁয়ে দিলেই যে একদম মিয়ে যায়, তখন চেয়েও পারি না, প্রেমানলে জ্বলে পড়ে উঠে বুকের ভেতর। তোমার লাজুকলতা যে আমার তৃষ্ণার্ত হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেয়, তবে আমার তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা একদিন মিটবে, তোমার গোলাপি অধর যুগলে হৃদয়ের উষ্ণতা কমাবো, তোমার অধরা মৃত সেদিন আমার প্রাণ সঞ্চার করবে লজ্জাবতী। তুষি চোখ বন্ধ করে ফেলে, লজ্জায় তার নাকের ডগা লাল হয়ে উঠেছে। তার বিশ্বাস হচ্ছে না আরাফ এইসব কথা তাকে বলতে পারে, কখন ওই তো বলেনি, আর আজ চিঠি লিখে এসব বলছে, ভাগ্যিস বলেনি, বললে নির্ঘাত লজ্জায় প্রাণ হারাতো তুষি। তুষি ঠোঁট চেপে বসে থাকে, অবনত চোখ দুটো উঠিয়ে আবার পড়ে চিঠিটি, ধুকপুক করে ওঠে বুক, এক অদ্ভুত শিহরণ বয়ে যায় শরীরে। তুষি উঠে দাঁড়িয়ে চিঠিটা ভাঁজ করে টেবিলে রাখে, টেবিলের কর্নারে চোখ পড়তেই ছোট্ট ফ্রেমে বাঁধানো আরাফের ছবি চোখে পড়ে। অনিমেষ তাকিয়ে থেকে হাতে তুলে নেয় ছবিটি, ঘন ঘন হাত বুলিয়ে সেটা বুকের মাঝে চেপে ধরে। কান্না পাচ্ছে ভীষণ তুষির, তবে অতি সহজে আর কাঁদবে না সে, ভাবনা অনুযায়ী ঠোঁট কামড়ে কান্না আটকালো। ছবিটা মুখ থেকে উঠিয়ে চুমু খেলো সন্তর মনে, সেটা হাতে নিয়েই ছোট ছোট পা ফেলে ফোনের ফ্ল্যাশ অফ করে দিল। আরাফের ছবিটা তার পাশে রাখলো, অনুভব করলো আরাফ তার পাশেই আছে, তবে রোজকার মতো আজ আর আরাফ তাকে জড়িয়ে ধরল না, চুপটি করে পাশেই শুয়ে রইল। তুষি ফোন অন করে দেখল, না আরাফ একটা বারও কল করেনি। তুষির মনে হলো আরাফের সাথে তার কতদিন কথা হয় না। তুষি ফুস করে শ্বাস ফেলল, এই বিরহের রেখা কত দূর টানতে পারে আরাফ এখন সেটাই দেখবে তুষি। তুষি নিজ থেকেও যোগাযোগ করবে না আর, শক্ত চোখে চেয়ে থাকলো আরাফের হাস্য উজ্জ্বল ছবিটির দিকে। অন্ধকারেও যেন ঠিক দেখছে তুষি, শক্ত চাহনি যেন ক্ষণিকেই নরম হলো। আস্তে আস্তে নিজেই ছবিটা বুকে জড়িয়ে ধরল, বাইরের ঝোড়ো হাওয়া কমল না, সারা রাত চলবে সেই ঝড়ের তাণ্ডব।
ঘন ঘন শ্বাস ফেলে নিঃশ্বাস নিচে হৃদয়ের উথাল পাথাল ঢেউয়ের স্রোত কমানোর চেষ্টা করল। বাইরে একটু পরপর চড়ে চড়ে বিজুলি চমকাচ্ছে, বিদ্যুৎ নেই, হৃদও নেই, একা একা নিশাতের দম বন্ধ লাগছে। নিশা দ্রুত পায়ে হেঁটে ডাইনিং রুমে গেল। ডাইনিং টেবিলে রাখা বিভিন্ন পদের খাবারের দিকে তাকিয়ে ক্ষীণ শ্বাস ফেলল। এইসব খাবার নিশাত সন্ধ্যায় দারোয়ানকে দিয়ে আনিয়েছে, কারণ রান্নাটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটা জানার পরেও যদি সে রান্না করতে চায় আর সেই রান্না যদি রীত খেয়ে ফেলে, ভাবতেই বুক কেঁপে উঠল নিশাতের। এটা কিছুতেই সম্ভব না। নিশাত ঘড়ির দিকে তাকালো, 8টা বাজে, রীত 9টার পরে আসবে। এর মধ্যেই এমন কিছু করতে হবে যাতে রীত মুগ্ধ হয়। কিন্তু কি করবে, শুধু রান্না দিয়েই তো হবে না। নিশাত বিচলিত হয়ে ভাবল অনেকক্ষণ, কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশাত ভাবল গুগল সার্চ করে দেখবে। নিশাত ফট করে ফোন হাতে নিয়ে বসে পড়ল। গুগলে গিয়ে সার্চ অপশনে গিয়ে থেমে গেল। কি লিখে সার্চ দিবে নিশাত অনেকক্ষণ ভাবল। তারপর কিছু একটা মাথায় আসতেই লিখল স্বামীর আকর্ষণ পাওয়ার উপায়। বিশাল বিশাল লেখা সামনে এলো। নিশাত সব ঘেটেও মন মতো পেল না কিছু। অবশেষে ক্লান্ত হয়ে ফোন রেখে দিল, মন খারাপ করে বসে রইল। হুট করেই তার তুষির কথা মনে পড়ল। তুষির মাথায় এসব বুদ্ধি থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। নিশাত দ্রুত হাতে ফোন তুলে তুষির নম্বরে ডায়াল করল। প্রথমবারে ধরল না, দ্বিতীয়বারে একদম শেষ রিংয়ে ধরল। নিশাত কিছু বলার পূর্বেই ওপাশ থেকে তুষির ঝাঁঝিয়ে উঠল। টেনে এক থাপ্পড় মারবো, আমার ঘুমের সাথে দুশ্মনী কিসের তোর? দেখছিস যে প্রথমবার ধরিনি, তাহলে আবার দিলি কেন? নিশাত আমতা আমতা করল, ঠোঁট ভেঙে বলল, এই সময় তুই ঘুমাবি আমি কি করে জানবো? এটা কি ঘুমানোর সময়? ঘুমানোর নির্দিষ্ট কোনো সময় নেই। চোখ বন্ধ করলে যখন দেখবি অর্ধেক মরে গেছি, তখনই বুঝবি এটা ঘুমানোর সময়। নিশাত বিপাকে পড়ে বলল, আচ্ছা। তুষির উষ্ট কণ্ঠে বলল, ফোন দিয়ে হুহা করিস না, কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। নিশাত কাছুমাছু করে বলল, ইয়ে মানে একটু সাহায্য লাগবে তোর। দেখ তুষি, তুই ছাড়া আমার আর কে আছে বল? তুই তো আমার জীবনের সব কিছু, আমার বোন, বান্ধবী, সব তুই। তুই না থাকলে আমিও নেই। তুই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ তুষি, তুই সব। তুই ছাড়া আর কেই বা আমাকে ভালোবাসে? ওই পাশে নীরব শ্রোতা হয়ে শুনল তুষি। একটা হামি দিয়ে খোলা চোখ বন্ধ করে বলল, কি করতে হবে সেটা বল। তোর কে আছে এই সংক্রান্ত রচনা শুনতে চাইনি, যেটা করতে হবে সেটা বলে ফেল। নিশাত পা গুটিয়ে বসল, মিনমিনিয়ে বলল, তোর কথা অনুযায়ী আমি হৃদের পছন্দের সব খাবারের ব্যবস্থা করেছি, কিন্তু আমি রান্না করিনি। আমি রান্না পারি না, রেস্টুরেন্ট থেকে আনিয়েছি তো। এখন উনি বাইরে, এক ঘন্টা পর হয়তো চলে আসবে। এর মধ্যে আর কি কি করব, মানে আর কি কি করতে হবে সেটা বল, বুঝতে পারছি না। তুষি এক ভ্রু উচিয়ে জিজ্ঞেস করল, কি করবি মানে? আর তুই রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়েছিস? হায় রে খাম্মা, রেস্টুরেন্ট থেকে আনতে হলে আবার এত আয়োজন করতে হবে কেন? উনি তো নিজেই গিয়ে খেয়ে আসতে পারে, শুধু বেচারার টাকাগুলো মারলি। নিশাত বেহাল অবস্থায় পড়ে গেল, কি করবে ভেবে পেল না। কণ্ঠের খাদ নামিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, পারছি না তো রান্না করতে, কি করব বলতো? আচ্ছা সেটা বাদ, এরপর কি করব সেটা একটু বল, মানে আর কি কি করা যায়? তুষি অনেক সময় ভেবে বলল, তোর দ্বারা তো রোম্যান্টিক উক্তি হবে না, তুই বরং কবিতার মাধ্যমে তোর অনুভূতি বোঝাবি। নিশাত আগ্রহী গলায় বলল, যেমন? আচ্ছা শোন, কবিতাটা শুনেছিলাম ওনার দাদার, দাদা বাড়ি নাকি বরিশাল, তো উনিও নিশ্চয় বুঝবে বরিশালের ভাষা, তো কবিতাটা হলো বরিশালের ভাষায়, মনোযোগ দিয়ে শোন। বললাম হ্যাঁ 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 বল বল। ঘুমাইতে যাইয়া আচক কামুই ধর পড়াইয়া উঠি, মনের ফানে ডুইকা গেছে তোমার সান্দের লাহান মনি, বেন্দাকালের প্রেম তুমি। তুষি চুপ, তুই আবার শুরু করলে মজা না দোস্ত, প্লিজ একটু সাহায্য কর। তুষি মুখে বালিশ চেপে হাসলো, তারপর স্বাভাবিক হয়ে বলল, তাহলে গান গাইতে পারিস? বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে যায়। নিশাত বেচাই খেপে গেল, কড়া গলায় বলল, তুষি আমি কিন্তু রেগে যাচ্ছি। তুষি ঠোঁট চেপে হেসে বলল, দেখেছি প্রথমবার,
দুচোখে প্রেমের জোয়ার, এইটা গে দিবি নিশু, একদম পারফেক্ট গান। নিশাত মুখ লোটকে বলল, তুষি তুই কি চাস না আমাদের সম্পর্কটা স্বাভাবিক হোক? এমন করছিস কেন? দেখ তুই আমাকে সাহায্য করবি কিনা বল, না হলে আমি ফোন রাখলাম। তুষি হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা সরি ভাই, এবার সিরিয়াস, তবে এই গানটা কিন্তু গাইতেই পারিস, আর এরপর কি করতে হবে সেটা মনোযোগ দিয়ে শোন, তবে শুধু শুনলেই হবে না, যা যা বলবো তাই তাই করতে হবে কিন্তু, ঠিক আছে? নিশাত মাথা নেড়ে বলল, করব। লাগাতার কলিং বেল বেজেই চলেছে। এলা বেগম ত্রস্ত পায়ে হেঁটে এলেন ঘর থেকে। দরজা খুলতেই দামা নলের মতো হুমড়ি খেয়ে ঘরে ঢুকে ইফাজ। সমস্ত গা ভিজে একাকার তার, এতক্ষণ বৃষ্টিতে ভেজার ফলস্বরূপ শরীর জমে গেছে তার। এলা বেগম দরজা লাগিয়ে চিন্তিত ভঙ্গিতে ইফাজের গায়ে হাত রেখে বললেন, এ কি রে ইফাজ, বৃষ্টিতে ভিজলি কেন? তোর তো ঠান্ডায় অ্যালার্জি আছে, কি করিস এসব, এখনো কি বাচ্চা তুই? ইফাজ যথাসম্ভব নিজেকে শান্ত রাখতে চেষ্টা করছে, রাগে ঝিমঝিম করছে তার শরীর, প্রশস্ত চোখ দুটো অদ্ভুত দেখাচ্ছে। নিজের মায়ের সামনে দেখালো না নিজের জেদ, অতীব ঠান্ডা গলায় বলল,